নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেল স্বাদ দ্য অথেন্টিক টেস্ট অফ ফুডে। আগের ভিডিওতে আমরা পাকা কাঁঠালের বড়ার রেসিপি দিয়েছিলাম, আজ আমরা কাঁঠালের বীজের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। কাঁঠাল বীজের ভর্তা বানানোর জন্য যে সকল উপকরণ লাগছে তা হলো কাঁঠালের বীজ চার টুকরো করে কেটে নেওয়া, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং ভাজবার জন্য সরিষার তেল ও লবণ। প্রথমে শুকনো কড়াইতে কাঁঠালের বীজগুলি ভেজে নিতে হবে। তারপর একে একে ওই কড়াইতে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে ভেজে নিতে হবে এবং মিক্সচারে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে। সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলিকে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে এলে পেস্টটি দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং আমাদের কাঁঠাল বীজের ভর্তাটি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না।